সেলুলয়েডের কাব্যে আজও জীবন্ত তিনি। ব্যর্থতা দিয়ে শুরু হলেও শেষে গড়েছিলেন সফলতার প্রাসাদ, যার অভিনয়ের দ্যুতি আজও আলোকিত করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তিনি বাঙালির মহানায়ক উত্তম কুমার, তার আজ 94তম জন্মদিন। তিনি 3 দশকের ক্যারিয়ারে বাংলা হিন্দি মিলিয়ে অভিনয় করেছেন 200-এরও বেশি ছবিতে। ফাতিমা কাউসার একটি প্রতিবেদন করেছেন। বাংলা চলচ্চিত্রে প্রতিভাবান অভিনেতার সংখ্যা কম নয়, কিন্তু মহানায়ক একজনই, তিনি উত্তম কুমার। হয়তো সে কারণে সত্যজিৎ রায় তার নায়ক চলচ্চিত্রে সাধারণ তরুণ থেকে চিত্রনায়ক হয়ে ওঠা অরিন্দম চ্যাটার্জির ভূমিকায় উত্তম ছাড়া অন্য কাউকে ভাবতে পারেননি। জন্ম 1925-এর 3 সেপ্টেম্বর কলকাতার আহিরি টোলায়, প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। 1948 সালে মুক্তি পায় উত্তম কুমার অভিনীত প্রথম চলচ্চিত্র দৃষ্টিদান, কিন্তু ছবিটি দর্শক হৃদয়ে দাগ কাটতে পারেনি। তবে 1952 সালে বসু পরিবার দিয়ে প্রথম নজর কাড়েন উত্তম কুমার। 1953 সালে 1975 চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে মহানায়ককে আর পিছন ফিরে তাকাতে হয়নি। নমস্কার। 1975 ছবিতে অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে প্রথম অভিনয় করেন উত্তম কুমার, যার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রার জুটির সূত্রপাত। এ জুটি 50 ও 60-এর দশকে অনেকগুলো ব্যবসায়িকভাবে সফল, একই সঙ্গে প্রশংসিত চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। উত্তম কুমার বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র অভিনয় ছাড়াও করেছেন চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা, সফলভাবে করেছেন মঞ্চে অভিনয়ও। 1980 সালে 24 জুলাই মাত্র 53 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান উত্তম কুমার। ফাতেমা কাউসার, News 24।